সুবহি সাদিকের সময়। হযরত আমিনা ঘরের মধ্যে একা ছিলেন। হঠাৎ তিনি আকাশের দিক থেকে একটি আওয়াজ শুনতে পেলেন। তিনি ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। কিছুক্ষণ পর তিনি দেখতে পেলেন মোরগের মতো একটি পাখি এসে তার ঘরে ঢুকল। তারপর পাখিটি তার পালক দিয়ে হযরত আমিনার মাথায় স্পর্শ করল। সাথে সাথে হযরত আমিনার ভেতর থেকে সমস্ত ভয় দূর হয়ে গেল এবং তিনি বেশ আরাম বোধ করতে লাগলেন। ঘটনাটি ছিল 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আওয়াল মাসের রোজ সোমবারের কথা। এরপর সেই পাখিটি হঠাৎ আমিনার মুখে মিষ্টি জাতীয় কিছু খাবার ঢুকিয়ে দিল। অতঃপর পাখিটি আকাশের দিকে উড়ে চলে গেল। হযরত আমিনার ঘর থেকে পাখিটি চলে যাওয়ার পর হঠাৎ একজন যুবক আমিনার ঘরে প্রবেশ করলেন, আর সেই যুবকের হাতে ছিল শরবত। উক্ত যুবক হযরত আমিনার কাছে আসলেন, এসে বললেন, হে আমিনা, আপনি এই শরবতটি পান করুন। যুবকটি তখন আমিনার কাছে গ্লাসটি দিলেন। তখন হযরত আমিনা সেই শরবত পান করলেন। শরবতটি ছিল অত্যন্ত মিষ্টি আর তার রং ছিল দুধের মতো সাদা। হযরত আমিনার শরবত খাওয়া হয়ে গেলে যুবকটি তখন চলে গেলেন। হযরত আমিনা যখন সেই শরবত পান করলেন, সেই সময় একটি জ্যোতি তাঁর থেকে বের হয়ে ঊর্ধ্ব আকাশের দিকে চলে গেল। অতঃপর কয়েকজন সুন্দরী রমণী এসে উপস্থিত হলেন আমিনার কাছে। তখন হযরত আমিনা সুন্দরী রমণীদেরকে জিজ্ঞাসা করলেন, হে মহিয়সী রমণী, আপনারা কারা আর কেন এখানে এসেছেন? তখন তারা উত্তর দিলেন, আমরা হলাম হযরত হাজেরা, হযরত মরিয়ম, হযরত আসিয়া। অতঃপর তারা হযরত আমিনাকে বললেন, আপনার কোনো চিন্তা বা ভয়ের কারণ নেই, আল্লাহ তাআলা নির্দেশে আমরা আপনার পরিচর্যা করতে এখানে এসেছি। তখন হযরত আমিনা চিন্তামুক্ত হলেন। অতঃপর তিনজন মহিয়সী নারী হযরত আমিনার পরিচর্যা শুরু করলেন। ওই সময় একটি অদৃশ্য আওয়াজ আসল, হে আমিনা, শিশুটিকে মানুষের দৃষ্টির অন্তরালে রাখো। কিছুক্ষণ পরে কয়েকজন সুন্দরী রমণী মেষক, আম্বর এবং অন্যান্য সুগন্ধি দ্রব্য নিয়ে হযরত আমিনার ঘরে প্রবেশ করলেন। এই সময় হযরত আমিনা লক্ষ্য করলেন যে অনেকগুলো পাখি এই ঘরে উড়ে উড়ে বেড়াচ্ছে। এইগুলি পাখি তিনি আগে কখনো দেখেননি। পাখি দেখে হযরত আমিনার চোখ জুড়িয়ে গেল। এমন সুন্দর মনোরম অবস্থার মধ্যে জন্ম নিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ভূমিষ্ঠ হয়ে সেজদায় পড়ে গেলেন আর বলতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতে ভূমিষ্ঠ হয়েছিলেন সেই রাতে হযরত আমিনার ঘরে কোনো প্রদীপ ছিল না, কিন্তু শিশু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হওয়ার পর তার দেহের আলোয় ঘর এমন আলোকিত হলো যে ঘরের নিচে যদি সূচ পড়া থাকে তাহলে সেই সূচ খুব সহজেই তুলে নেওয়া যাবে। সেই আলোর ছটা এমন উজ্জ্বল ছিল যে তার আলোয় শরিয়া দেশ পর্যন্ত হযরত আমিনার চোখের সামনে ভেসে উঠল। অতঃপর আকাশ থেকে একটি মেঘ এসে হযরত আমিনার কোল থেকে শিশু মুহাম্মদকে তুলে নিয়ে আকাশের দিকে চলে গেল। এই সময় অদৃশ্য থেকে আওয়াজ আসল, এই শিশুকে পূর্ব পশ্চিম সব এলাকায় ঘুরিয়ে আনো, যাতে করে সারা দুনিয়া এই শিশুর কাছে পরিষ্কার হয়ে যায়। শিশু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একখণ্ড মেঘ এসে নিয়ে যাওয়ার পর হযরত আমিনা ঘরে একা ছিলেন আর বসে বসে তিনি চিন্তা করতে লাগলেন। হাজার হাজার প্রশ্ন জাগল তার মনে। কিছুক্ষণ পর সেই মেঘ ফিরে আসলো শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আর হযরত আমিনার কাছে দিয়ে আবার চলে গেল। কিছুক্ষণ পর হযরত আমিনা দেখতে পেলেন সূর্যালোকের মতো সুন্দর চেহারার তিনজন লোক হযরত আমিনার ঘরে আসলেন। তাদের একজনের হাতে ছিল একটি স্বর্ণের লোটা,
আরেকজনের হাতে ছিল একটি রেশমি কাপড় দিয়ে ঢাকা একটি আংটি এবং অন্যজনের হাতে ছিল একটি পশমী কাপড়। তাদের মধ্যে প্রথমজন হযরত আমেনার কাছ থেকে শিশু মুহাম্মদকে কোলে তুলে নিলেন আর লোটার পানি দিয়ে গোসল করালেন। অতঃপর দ্বিতীয় ব্যক্তির কাছে নিলেন। তারপর তিনি রেশমি কাপড়ের ভেতর থেকে আংটিটি বের করে তার দোষখণ্ডের মাঝখানে একটি চাপ মারলেন। অতঃপর তৃতীয় ব্যক্তি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিলেন, তিনি হাতে থাকা পশমি কাপড় দিয়ে ঢেকে দিলেন। তারপর শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আমিনার কাছে দিয়ে দিলেন। তৃতীয় ব্যক্তিটি শিশু মুহাম্মদের কানে কি যেন বললেন, এইসব কথাগুলো হযরত আমিনা বুঝতে পারলেন না। তবে তিনি যা বুঝতে পারলেন তা হলো, হে আল্লাহ রাসুল, আল্লাহ আপনাকে এমন গায়েবী এলেম দান করেছেন যা কাউকেই দেয়া হয়নি, আর আপনার প্রতি শুভ সংবাদ হলো যে যারা আপনাকে আল্লাহর নবী মানবে ও আপনার প্রতি ঈমান আনবে তারা আপনার উম্মত হিসাবে গণ্য হবে এবং জাহান্নামের আজাব থেকে মুক্তি পাবে। এদিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দাদা আব্দুল মুতালিব তার ঘরে ছিলেন, কিন্তু একটি আওয়াজ শুনে তিনি সাথে সাথেই বেরিয়ে বাহিরে চলে আসলেন। আসা মাত্রই তিনি আকাশে দেখতে পেলেন ফেরেশতাগণ আল্লাহ তাআলার উদ্দেশ্যে তসবি পাঠ করছেন, আর যেখানে মূর্তি ছিল সেই মূর্তিগুলো নিচে পড়ে যাচ্ছে আর গড়াগড়ি খাচ্ছে। এমন সময় আব্দুল মুতালিব আকাশ থেকে একটি আওয়াজ শুনতে পেলেন, কে যেন বলছে, হে দুনিয়াবাসী, এইমাত্র আখেরি পয়গম্বর জমিনে আগমন করলেন, আমরা আল্লাহ তাআলার রহমতের পানি নিয়ে আগমন করেছি আর এই পানি দিয়ে তাঁকে গোসল করাবো। এই সময় আব্দুল মুতালিব দেখলেন কাবা ঘর, সাফা ও মারুয়া পাহাড় থরথর করে কাঁপছে। এই দৃশ্য চোখে দেখে আব্দুল মুতালিবও কাঁপতে লাগলেন। তখন তিনি একটি আওয়াজ শুনতে পেলেন, তোমরা ভয় পেও না, ভয়ের কোনো কারণ নেই। এই সময় আব্দুল মুতালিবের মনে ইচ্ছা জাগল যে পুত্রবধূ আমেনার ঘরে যাওয়ার আর সেখানে কি ঘটনাই বা ঘটছে সেটা জানার। কিন্তু আব্দুল মুতালিবের অবস্থা তখন এমন হয়েছিল যে আমেনার ঘরে যাওয়া তার জন্য অনেক কঠিন। অনেক কষ্টে আব্দুল মুতালিব আমেনার ঘরের কাছে গিয়ে পৌঁছালেন। তখন আব্দুল মুতালিব দেখতে পেলেন যে হযরত আমেনার ঘরের উপরে অনেকগুলো সুন্দর পাখি উড়ছে আর তার সাথে একখণ্ড সাদা মেঘ হযরত আমেনার ঘরের উপরে ভেসে বেড়াচ্ছে। এই দৃশ্য নিজ চোখে দেখে আব্দুল মুতালিব ভয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। কিছুক্ষণ পর আব্দুল মুতালিবের জ্ঞান ফিরে আসলে তিনি আবার উঠে দাঁড়ালেন। তখন আব্দুল মুতালিব হযরত আমেনার ঘরে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়লেন। তখন তিনি আস্তে আস্তে হযরত আমেনার ঘরের দরজার কাছে গেলেন আর উঁকি দিয়ে দেখলেন আম্বর মিশ্রিত পানি গড়িয়ে যাচ্ছে আর চারদিকটা সুঘ্রাণে ভরে যাচ্ছে। আব্দুল মুতালিব তখন ঘরের দরজা কিছুটা ফাঁক করে ভেতরে থাকা আমেনার দিকে দৃষ্টি দিলেন আর দেখতে পেলেন হযরত আমেনার ললাটে পূর্বের সেই ঔজ্জ্বল্য আর দেখা যাচ্ছে না। সেই সময় আব্দুল মুতালিব বাহির থেকে হযরত আমেনাকে ডাক দিলেন, বললেন, হে আমেনা, তুমি কি জাগ্রত না নিদ্রিত? তখন হযরত আমেনা ভেতর থেকে বললেন, আমি জাগ্রত আছি। আব্দুল মুতালিব বলেন, তোমার চেহারায় এতদিন যে নূর ছিল তা আজ কোথায়? তখন হযরত আমেনা বললেন, আব্বাজান, এই নূর আমার ছিল না, এই নূর যার ছিল সে তো এইমাত্র আমার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে। তখন আব্দুল মুতালিব বললেন, তবে সেই মোহনীয় পরশমণিকে আমার কাছে দাও, তাকে দেখে আমার চোখে শীতল করি। হযরত আমেনা তখন উত্তর দিলেন, আব্বাজান, আপনি একটু ধৈর্য ধরুন, আপনি তো তার দাদা, আপনি নিশ্চয় তাকে দেখতে পাবেন। এখন একটু অসুবিধা আছে, তাই আমি তাকে আপনার কোলে
তুলে দিতে পারবো না। তখন আব্দুল মুতালিব নিজেকে অপমানিত বোধ করলেন এবং রাগে ঘরের ভিতর যাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেলেন। এই সময় হঠাৎ ভীষণ আকৃতির একজন লোক আসলেন আর আব্দুল মুতালিবকে বাধা দিলেন আর বললেন, তুমি এখন ঘরের ভেতরে প্রবেশ করতে পারবে না, কেননা এখন ঘরের ভেতরে ফেরেশতারা শিশুর পরিচর্যা করছেন, তারা এখন ব্যস্ত আছেন। যেই লোক আব্দুল মুতালিবকে বাধা দিলেন তার মতো এমন বড় আকৃতির লোক আব্দুল মুতালিব কখনো দেখেননি, তাই তিনি ভয় পেয়ে ঘরের ভেতরে আর ঢুকলেন না। এই ঘটনা আব্দুল মুতালিব সকলকে জানানোর ইচ্ছা করলেন, কিন্তু তা সম্ভব হল না, কারণ সেই সময় হঠাৎ করে আব্দুল মুতালিবের জবান বন্ধ হয়ে গিয়েছিল এবং একটানা সাত দিন যাবৎ তার মুখ থেকে কোনো কথাই বের হল না। হাদিস শরীফে বর্ণিত আছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছিলেন সেদিন দুনিয়াতে যেখানে যত মূর্তি ছিল সব মূর্তি মাটিতে পড়ে আল্লাহকে সেজদা করেছিল। অগ্নিপুজো পারস্যরাজ রাজপ্রসাদের ছাপে নির্মিত ১২টি গম্বুজ ভেঙে পড়েছিল। মক্কায় কাফেরদের কাবা ঘরে স্থাপিত ৩০৭টি মূর্তি পড়ে গিয়েছিল। ওই দিন কোনো বাদশাহের সিংহাসন বাকি রইল না যে মাটিতে পড়েনি। পূর্ব সীমান্ত থেকে পশ্চিম সীমান্ত পর্যন্ত এমন কোনো জীবজন্তু ছিল না যে যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনে আনন্দিত হয়নি। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যান্য দিনের মতো রাজদরবারের কার্যক্রম চলছিল। নমরুদের দরবারে জ্যোতিষীরা এসে হাজির। হে বাদশাহ নামদার, আমরা আকাশ ও বিশ্বব্রহ্মাণ্ড গণনা করে দেখেছি, আপনার রাজ্যে এমন এক শিশু জন্মাবে যে বড় হয়ে আপনার রাজ্য ধ্বংস করবে, আপনার রাজত্ব শেষ করবে এবং আপনাকে ধ্বংস করবে। জ্যোতিষীদের কথা শুনে নমরুদ রীতিমতো কাঁপছিল। সে জিজ্ঞাসা করল, কে সেই শিশু? সে কি আদৌ জন্মেছে? না বাদশাহ নামদার, সে এখনও মায়ের পেটে আসেনি, সে এখনও বাবার পৃষ্ঠে অবস্থান করছে। তবে কে সেই বাবা? বাদশাহ নামদার, যখনই আমরা সর্বশেষ খবরাখবর জানব আপনাকে জানাব। নমরুদ রীতিমতো তার দরবার থেকে উঠে দাঁড়ালো। আমাকে জানাও কে সে আমাকে ধ্বংস করবে। নমরুদ সবসময় জানে জ্যোতিষীদের কথা কখনই মিথ্যা বলে প্রমাণিত হয়নি, একথা নিশ্চয়ই প্রমাণিত হয়ে যেতে পারে, তাই সে সতর্কভাবে জ্যোতিষীদের কথা শুনছিল। নমরুদ গণকদেরকে বলল, মায়ের পেটে যেদিন আসবে সেদিনই আমাদেরকে সংকেত প্রদান করবে। এভাবেই নমরুদ অপেক্ষা করছিল, কিন্তু তার অপেক্ষার প্রহর শেষ হচ্ছিল না। যেন প্রতিটি রাতকে দীর্ঘ মনে হচ্ছিল, একটা শিশু তার রাজত্ব শেষ করে দেবে, তাকে ধ্বংস করবে, এটা কিভাবে নমরুদ মেনে নেবে? এরপর একদিন গণকরা তার রাজদরবারে আবার এসে উপস্থিত হল। বাদশাহ নামদার, আজ রাতে বাবার পৃষ্ঠ হতে মায়ের পেটে সেই শিশুটি যাবে, এখন তাহলে কি করা যায়? নমরুদ তার বিশ্বস্ত মন্ত্রে আজরকে ডাকল। আজরকে জিজ্ঞাসা করল, হে আজর, এখন কি করা যায়? আজর পরামর্শ দিল, বাদশাহ নামদার, একটি বিশেষ পরিকল্পনা করা যেতে পারে। আজকে রাতে রাজ্যের সকল পুরুষ সদস্য একটি নির্ধারিত আশ্রয়কেন্দ্রে অবস্থান করবে এবং সকল মহিলা সদস্য অন্য একটি আশ্রয়কেন্দ্রে অবস্থান করবে এবং দুটি আশ্রয়কেন্দ্রের মাঝখানে অনেক বড় একটি পাহারাদারের দল বসিয়ে দেওয়া হবে, যাতে করে কোনো পুরুষ সদস্য কোনো মহিলা সদস্যের সাথে আজকের রাতে দেখা না করতে পারে। যদি কখনো কোনো পুরুষ সদস্য মহিলাদের আশ্রয়কেন্দ্রের দিকে যায় অথবা কোনো মহিলা সদস্য পুরুষ আশ্রয়কেন্দ্রের দিকে যায়, তাহলে তখনই তাকে গর্দান দেওয়া হবে। এই পরিকল্পনাটা যদি বাস্তবায়ন করা যায় তাহলে গণকদের বলা সেই শিশুটি এই পৃথিবীতে আসার কোনো সুযোগ থাকবে না। যেহেতু কোনো পুরুষের সাথে কোনো মহিলার দেখা হবে না, অর্থাৎ সহবাস হবে না, তাহলে সেই শিশুটির এই পৃথিবীতে আসার কোনো সম্ভাবনাই নেই। নমরুদ এই পরিকল্পনাটি শুনে অত্যন্ত খুশি হল, ঘোষণা করল পরিকল্পনাটি যেন তাৎক্ষণিক বাস্তবায়ন করা হয়। যথারীতি আশ্রয়কেন্দ্র তৈরি করা হয়ে গেল, সকল পুরুষ সদস্য আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে, সকলেই ঘুমোচ্ছে। একই রাতে মহিলা সদস্যরা তাদের আশ্রয়কেন্দ্রে ঘুমাচ্ছে, পাহারা দিচ্ছে। নমরুদ নিজেও সজাগ আছে, তার বিশ্বস্ত আজও ঠাকুরকে বলল, আজও ঠাকুর, তুমিও সতর্ক থাকো, আমিও সতর্ক থাকব, কোনোভাবেই যেন কোনো পুরুষের সাথে কোনো মহিলার দেখা না হয়। কিন্তু মহান আল্লাহ তাআলার পরিকল্পনা ছিল ভিন্ন। আল্লাহ যেটি চান সেটা তো অবশ্যই বাস্তবায়ন ঘটবে। সামান্য এক নমরুদ কি করে আল্লাহর সেই পরিকল্পনাকে থামিয়ে দিতে পারে? আজকে রাতেই শিশুটি বাবার পৃষ্ঠ হতে মায়ের পেটে আসবে।
যথারীতি সকলে কড়া পাহারায় অবস্থান করছে। নম্রতার রাজ দরবারে বসে বসে ঝুমুচ্ছে। বিশ্বস্ত মন্ত্রী আজর ঠাকুর দৃঢ়ভাবে অপেক্ষা করছে, কেউ যেন কোনো দিকে নজর না দিতে পারে। সকল পাহারাদার ঘুমোচ্ছে, সকল পুরুষ সদস্য তাদের আশ্রয়কেন্দ্রে ঘুমোচ্ছে, সকল মহিলা সদস্যও ঘুমোচ্ছে। কিন্তু আল্লাহ তাআলার ভিন্ন ইচ্ছা। আজর ঠাকুরের মনে তীব্র বাসনা জাগলো তার স্ত্রীর সাথে দেখা করবে। একই সাথে সেই শিশুটির মা যে হবে তার মনেও তীব্র বাসনা জাগলো যে আজ রাতে স্বামীর সাথে দেখা করবে। গভীর রাত যখন হয়ে গেল সকলেই ঘুমিয়ে গেল। আল্লাহর কি এক অপূর্ব ইচ্ছা! নমরুদও ঘুমিয়ে গেল তার নির্ধারিত সিংহাসনে, সকল পাহারাদারও ঘুমিয়ে গেল, সকল পুরুষ সদস্যও ঘুমিয়ে গেল, সকল মহিলা সদস্য ঘুমিয়ে গেল। কিন্তু নমরুদের সবচেয়ে বিশ্বস্ত মন্ত্রী আজর ঠাকুর ঘুমল না। সে ধীরে ধীরে এগিয়ে গেল, তার মনের মধ্যে তীব্র বাসনা জাগলো যে করেই হোক তার স্ত্রীর সাথে আজকে দেখা করবে। অন্যদিকে মহিলা আশ্রয়কেন্দ্রে অবস্থান করা সকল মহিলারা যেহেতু ঘুমাচ্ছিল, আজরের স্ত্রীও একা একা বের হয়ে আসলো। আজর এবং তার স্ত্রী দুই আশ্রয়কেন্দ্রের মাঝখানে যেখানে পাহারাদার ঘুমোচ্ছে সেখানে এসে অবস্থান করল। আল্লাহর কি অপূর্ব ইচ্ছা! সেখানেই আজর এবং তার স্ত্রীর দেখা হয়ে গেল এবং আজরের পৃষ্ঠ হতে সেই মায়ের পেটে চলে গেল সেই শিশুটি। মহান আল্লাহ তাআলার লীলাখেলা বোঝা দেয়। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এই পৃথিবীতে আসার প্রথম ধাপ শুরু হয়ে গেল। পরের দিন যথারীতি আশ্রয়কেন্দ্র খুলে দেওয়া হলো, যার যার বাড়িঘরে সকল সদস্যরা চলে গেল। রাজদরবারে সেই গণকরা এসে উপস্থিত। বাদশাহ নামদার, অত্যন্ত দুঃখজনক খবর হচ্ছে, আমরা তারকারাজি গণনা করে দেখেছি সেই শিশুটি বাবার পৃষ্ঠ হতে মায়ের পেটে চলে গেছে। এটা কি করে সম্ভব? এই কথা শুনে নম্রতার বিশ্বস্ত আজর ঠাকুরকে ডাকলো। আজর, এটা কি করে সম্ভব হলো? বাবার পৃষ্ঠ হতে মায়ের পেটে চলে গেল সেই শিশুটি। নম্রুদের এ কথা শুনে আজর কি বলবে? সে নিজেই যেখানে অপরাধী, তাই সে নম্রুদকে মিথ্যা জবাবই দিল। বাদশাহ নামদার, এটা কি করে সম্ভব? পুরোটি রাত আমি জেগে জেগে অপেক্ষা করেছি, কোনো পুরুষের সাথে নারীর দেখা হওয়া দূরে থাক, কোনো মানুষের সাথেই মানুষের দেখা হয়নি, মশামাছি পর্যন্ত দেখা করতে পারেনি, এটা কি করে সম্ভব? বাদশাহ নামদার, এটা মিথ্যে কথা। নম্রুদ রীতিমতো ভয় পেয়ে গেল। যা হওয়ার তো হয়ে গেছে, এবার সিদ্ধান্ত নিতে হবে পুরো রাজ্যে যেন কোনো ছেলে শিশু জন্মাতে না পারে। আগামী বছরে যদি কোনো ছেলে শিশু জন্ম নেয় তবে তাকে হত্যা করতে হবে। নম্রুদ যখন রাজ্যে এই ঘোষণা দিল, রাজ্যের সকল পিতামাতায় ভয় পেয়ে গেল, কার ঘরে জন্মাবে পুত্র শিশু? এভাবেই হাজার হাজার লক্ষ লক্ষ পুত্র শিশুকে হত্যা করল নম্রুদ। এদিকে নম্রুদের সবচেয়ে বিশ্বস্ত মন্ত্রী আজর ঠাকুরের স্ত্রী হযরত ইব্রাহিম আলাইহিসসালামের মা নিশ্চিত হয়ে গেলেন, তার পেটে যে অনাগত শিশুটি অবস্থান করছে সে নিশ্চয়ই পুত্র সন্তান। তবে পুত্র শিশুটির জন্ম কোথায় হবে? ঘরে যদি জন্ম হয় তাহলে তো নম্রুদ জেনে ফেলবে, আর নিশ্চিতভাবেই তার পুত্র সন্তানটিকে হত্যা করা হবে। ইতিমধ্যে নম্রুদ লক্ষ লক্ষ শিশুকে হত্যা করে ফেলেছে, তাই তো ইব্রাহিম আলাইহিসসালামের মা একটু ভিন্ন চিন্তা করলেন। অপেক্ষা করতে লাগলেন প্রসবকালীন সময়ের জন্য। একটা সময় প্রসব ব্যথা শুরু হয়ে গেল। ইব্রাহিম আলাইহিসসালামের মা চলে গেলেন পাহাড়ে। দুটো পাহাড়ের চিপায় একটি নির্জন স্থানে ভূমিষ্ঠ হলেন দুনিয়ার সকল নবীগণের পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। এবারে প্রশ্ন, কিভাবে তিনি বেড়ে উঠবেন, কিভাবে তিনি এই পৃথিবীতে অবস্থান করবেন? নম্রুদের গুপ্তচরেরা চারদিকে অপেক্ষা করছে, কোথায় পুত্র সন্তান জন্ম নেয়। এদিকে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের মায়ের মনে অজানা প্রশ্ন, অজানা আতঙ্ক। নম্রুদের গুপ্তচরেরা চারদিকে খোঁজাখুঁজি করছে, কোথায় পুত্র সন্তান জন্মেছে, কোথায় বাচ্চার কান্নার শব্দ শোনা যায় এবং তখনই ধরে ধরে তাকে হত্যা করবে। যদি কোনো পিতামাতা তথ্য গোপন করে তাহলে সেই পিতামাতাকেও গর্দান দেওয়া হবে। তাই তো নিজের জীবন, নিজের স্বামীর জীবন এবং সেই পুত্র সন্তানটির জীবন রক্ষা করার জন্য পাহাড়ের সেই নির্জন স্থানে আল্লাহর হাওলায় রেখে আসলেন সেই পুত্র সন্তানটিকে, যাতে করে কেউ জানতে না পারে কোথায় আছে সেই পুত্র সন্তানটি। ধুরু ধুরু বুকে আল্লাহর কাছে নিজের পুত্র সন্তানের জন্য দোয়া করতে করতে নিজের ঘরে ফিরে আসলেন। এদিকে পাহাড়ের সেই নির্জন স্থানে কিভাবে বড় হলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম? সকল প্রশ্নের উত্তর আল্লাহর কাছে। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের জন্য বাঘের দুধ, নাকি বকরির দুধ, নাকি কোনো দুম্বার দুধ রেখেছেন, একমাত্র আল্লাহই জানেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সেই দুই পাহাড়ের চিপায় নির্জন স্থানেই বেড়ে উঠলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্য সৃষ্টিকর্তার অপার মহিমা, ক্ষুদ্র বুদ্ধি মানবের সাধ্য কি তার ক্ষুদ্রতে লীলাখেলা বুঝি?
যে শিশুটিকে হত্যা করার জন্য পাপাত্তা ফেরাউন বনি ইসরায়েলের লক্ষ লক্ষ শিশুকে হত্যা করেছে, আল্লাহ তাআলার অপার মহিমা, সে শিশুই স্বয়ং ফেরাউনের ঘরে লালিত পালিত হয়েছে। অন্যদিকে যে মা প্রাণের ভয়ে শিশুকে রক্ষা করার জন্য নদীতে ভাসিয়ে দিয়েছিল, আল্লাহর মহিমায় সে হতভাগ্য মা ধাত্রী নিযুক্ত হল সেই শিশুটির লালন পালনের জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা জানব ফেরাউনের মহাশত্রু হযরত মুসা আলাইহিস সালামের জন্ম সম্পর্কে জ্যোতিষীর ভবিষ্যৎবাণী এবং হযরত মুসা আলাইহিস সালামের জন্ম ও লালন পালন। একদিন ফেরাউন আর রাজসভার পাত্র মিত্র সিংহাসনে আসেন, এমন সময় রাজ্যের সর্বশ্রেষ্ঠ জ্যোতিষ বালাম বাউর এসে দরবারে উপস্থিত হল এবং ফেরাউনকে কনিষ্ঠ করে বলল, মহামান্য বাদশাহ নামদার, আমি রাজ্যের ভবিষ্যৎ গণনা করে আপনার নিকট বলতে এসেছি, কিন্তু তা বলতে সাহস পাচ্ছি না। ফেরাউন তাকে অভয় দিয়ে বলল, তুমি নির্ভয়ে গণনার ফলাফল বর্ণনা করো। শুনে বারামবাউল বলল, বাদশাহ নামদার, আকাশে একটি নতুন নক্ষত্র উদিত হয়েছে, তার ফলাফল গণনা করে আমি জানতে পারলাম আগামী এক বছরের ভেতর আপনার রাজ্যে ইসরায়েল বংশে একটি শিশু জন্মগ্রহণ করবে, উত্তরকালে সে শিশুই হবে রাজ্য ধ্বংসের কারণ এবং আপনার জীবনের মহাশত্রু। জ্যোতিষীর কথা শুনে পাষাণ হৃদয় ফেরাউনের বুক যেন সহসা ধুরু ধুরু করে কেঁপে উঠল। আজ একই শুনছে সে, তার অধীনস্থ প্রজার ঘরে শিশু সন্তান জন্মগ্রহণ করে তারই স্বাধীন রাজ্য ধ্বংস করবে, তারই প্রাণনাশের কারণ হয়ে দাঁড়াবে। প্রথম সে জ্যোতিষীর কথা বিশ্বাস করতেই চাইল না, কিন্তু পরক্ষণেই তার মনে হল, জ্যোতিষীর গণনা কখনো মিথ্যা হয় না, যতবার সে ভবিষ্যৎবাণী করেছে তার প্রতিটি কথাই অক্ষরে অক্ষরে ফুলে গেছে। সহসা তার মনে হল, দেশের সবাই তাকে খোদা বলে মেনে নিলেও তার নিজের স্ত্রী আসিয়া তাকে খোদা বলে স্বীকার করে নেয়নি। আসিয়া তো বনি ইসরায়েলের বংশের মেয়ে, তবে কি আসিয়ার গর্ভেই তার ভবিষ্যৎ শত্রু পয়দা হবে? কিন্তু তাই বা কেমন করে হয়, আসিয়া বনি ইসরায়েলের বংশধর হলেও সে নিজে তো কিতবি বংশের লোক, সুতরাং তার ওরসে তার শত্রু জন্মগ্রহণ করতে পারে না। ফেরাউনের মনোভাব উপলব্ধি করতে পেরে পাপাত্তা হামান বলল, সেজন্য তেমন ভাবনার কি প্রয়োজন আছে বাদশাহ নামদার? আগামী এক বছরের ভেতর বনি ইসরায়েল বংশের যতগুলো পুত্র সন্তান জন্মগ্রহণ করবে সবগুলোকে হত্যা করতে হবে, তাহলে আপনার শত্রুও নিপাত যাবে। হামানের কথা শুনে ফেরাউন মহাখুশি হল। পরদিন সে রাজ্য জুড়ে ঘোষণা করে দিল, বনি ইসরায়েল বংশে আগামী এক বছরের ভেতর যতগুলো পুত্র সন্তান জন্মগ্রহণ করবে ভূমিষ্ঠ হওয়া মাত্রই সেই শিশুকে হত্যা করতে হবে। এ আদেশ যে জন অমান্য করবে তাকে একেবারে নির্বংশ করে দেয়া হবে। ধূর্ত ফেরাউন শুধু আদেশ জারি করে খান্তে হল না, অসংখ্য ধাত্রী নিযুক্ত করে বনি ইসরায়েলের প্রত্যেকটি স্ত্রীলোককে পরীক্ষা করে দেখতে লাগলো এবং যে বাড়িতে গর্ভবতী স্ত্রীলোক পাওয়া গেল সে বাড়িতে দিবারাত্রি সর্বক্ষণের জন্য পাহারাদার নিযুক্ত করা হলো। এভাবেই পাপাত্তা নরপেশাচেরা বনি ইসরায়েল বংশের লক্ষাধিক শিশুকে হত্যা করল। কিন্তু আল্লাহ তাআলার অসীম কুদরতের খেলা কে বুঝতে পারে? এই পৃথিবীতে মানব ধনের মোহে গদির মোহে কত কিছু না করে, কিন্তু পরিণামে নিস্তার লাভ করা কারো পক্ষে সম্ভব হয় না। আল্লাহ তাআলার নির্ধারিত নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করা কারো সাধ্যে কুলায় না, এমনকি জাগতিক সীমারেখাকে অতিক্রম করে আল্লাহর শাসনের বাইরে চলে যাওয়া সম্ভব হয় না। তবু মানুষের আকাঙ্ক্ষায় শেষ নেই, কামনার ইতি নেই, কুহকিনী আশার ছলনায় পড়ে অনেক ক্ষেত্রেই মানুষ ন্যায় অন্যায় ভালোমন্দ উত্তম ও অধমের তারতম্য ভুলে যায় এবং সত্য মত ও পথ পরিত্যাগ করে ভ্রান্ত অসতের দিকে জোর কদমে এগিয়ে যায়। দুষ্টমতি ফেরাউন জ্যোতিষীর বাণীর প্রতি লক্ষ্য করে টিকে থাকার আশায় বাঁচার কামনাকে আরও শক্ত করে আঁকড়ে ধরল, কিন্তু পরিণামে তারও শেষ রক্ষা হলো না, নিস্তার মিলল না। প্রিয় দর্শক শ্রোতা, এবারে জানব হযরত মুসা আলাইহিস সালামের জন্ম ও লালন পালন। এত কড়া আইন ও পাহারা দেওয়া সত্ত্বেও ফেরাউনের শত্রু ফেরাউনের আপন ঘরেই লালিত পালিত হল। ফেরাউনের দারোয়ান ইমরান ছিল বনি ইসরায়েল বংশের লোক, ইমরানের স্ত্রী গর্ভবতী ছিল, কিন্তু আল্লাহর কুদরতে নবম মাসে তার গর্ভের কোনো চিহ্ন দেখা গেল না। কিন্তু ইমরান দম্পতি ফেরাউনের যত প্রিয়পাত্র হোক না কেন, তারা ছিল বনি ইসরায়েল বংশের লোক, সুতরাং তাদের ঘরে এই পুত্র সন্তান জন্ম হলে ফেরাউন তাকেও খাতির করবে না। তাই ইমরান দম্পতি বিশেষ চিন্তা উদ্বিগ্নতার মধ্যে দিন কাটাতে লাগলো। অবশেষে আল্লাহর অসীম কুদরতে ইমরান দম্পতির ঘরে পূর্ণিমার চাঁদের মতো একটি পুত্র সন্তান জন্ম লাভ করলো। পুত্রের মুখ দর্শনে ইমরান দম্পতি যারপনাই খুশি হল, কিন্তু পরক্ষণেই ফেরাউনের আদেশের কথা ভেবে সকল সুখ দুশ্চিন্তায় পরিণত হলো। কি করে এই পুত্র সন্তানটিকে রক্ষা করা যায় তারা চিন্তা করতে লাগলো। একসময় তারা শুনল কে যেন বলছে, হে ইমরান, পুত্রের জন্য কোনো চিন্তা করো না, তোমার পুত্রকে আল্লাহ নিজে রক্ষা করবেন, তোমার শিশুটিকে সিন্ধুকে ভরে নীল নদী ভাসিয়ে দাও, তাকে রক্ষা করার দায়িত্ব আমার।
তারা বুঝতে পারল এ নিশ্চয়ই সেই মহাপ্রভু আল্লাহর নির্দেশ। তাই ইমরান সিন্দুক তৈরি করে তার জন্য সূত্রধরের অনুসন্ধানে বের হলো। সে দেখতে পেল তার ঘরের দরজায় যন্ত্রপাতি নিয়ে একজন সূত্রধর দণ্ডায়মান আছে। তারপর তাকে দিয়ে অতি অল্প সময়ের মধ্যেই একটি মজবুত সিন্দুক তৈরি করে ইমরান তার নয়নের মণি নবজাতক পুত্রকে সিন্দুকে ভরে নীল নদে ভাসিয়ে দিল। ইমরান দম্পতি বুঝতে পারল না যে তাদের সিন্দুক নির্মাতা সূত্রধরটি মানবরূপী স্বয়ং জিব্রাহিল আলাইহিসসালাম। সিন্দুক নীল নদে ভাসতে লাগলো। ইমরানের স্ত্রী তার কন্যা মরিয়মকে বলল, তুমি নদীর কিনারা দিয়ে সিন্দুকটিকে লক্ষ্য করে এগিয়ে যাও এবং সিন্দুকটি কী অবস্থায় কোথায় যায় তার লক্ষ্য রেখো। আল্লাহর মহিমা কেহ বুঝতে পারে না। মায়ের আদেশে মরিয়ম সিন্দুকটি নবজাত শিশুটিকে নিয়ে ভাসতে ভাসতে নীল নদীর তীরস্থ ফেরাউনের বাগানের পাশে একটি ঝোপের মধ্যে আটকে পড়ল। সে সময় ফেরাউন ও তার স্ত্রী হজরত আসিয়া আলাইহিসসালাম প্রাতঃভ্রমণের জন্য বাগানে এসেছিল। সহসা হজরত আসিয়া ভাসমান সিন্দুকটিকে দেখতে পেলেন। একটি নতুন কাঠের সিন্দুক পানিতে ভাসমান দেখে হজরত আসিয়া যেমন বিস্মিত হলেন, তেমনই তার কৌতূহলও হলো। একজন অনুচরকে দিয়ে সিন্দুকটি তুলে এনে উহা খুলতে আদেশ দিলেন। অনুচরটি অনেক চেষ্টা করেও সিন্দুকটি খুলতে পারল না। আসিয়া সিন্দুকের ডালায় একটু টান দিতেই উহা খুলে গেল। তিনি সিন্দুকের মধ্যে দৃষ্টিপাত করে বিস্ময়ে স্তম্ভিত হলেন। একটি সুন্দর ফুটফুটি শিশু সিন্দুকের ভেতরে শুয়ে আছে এবং তার দিকে চেয়ে ফিকফিক করে হাসছে। হযরত আসিয়া তাড়াতাড়ি শিশুটিকে কোলে নিয়ে ফেরাউনকে বললেন, দেখুন স্বামী, সিন্দুকের ভেতর এই সুন্দর শিশুটি ভেসে এসেছে। জানি না কোন দুঃখে ওর হতভাগ্য মা বাবা ওকে এই অবস্থায় নদীর বুকে ভাসিয়ে দিয়েছে। আহা, কেমন সুন্দর চাঁদের পুতুল! অনুমতি দিন, আমি এই শিশুটিকে লালন পালন করব। পাপাত্তা ফেরাউন শিশুটির দিকে যে শিউরে উঠল, তার বুকটা কেমন যেন দুরু দুরু করে উঠল। সে ভাবতে লাগলো, এ শিশুই হয়তো জ্যোতিষীর বর্ণিত শিশু। সে হযরত আসিয়াকে বলল, তা হয় না বেগম, আমি একে এখনই হত্যা করব। নিশ্চয়ই এ শিশু একদিন আমার মহাশত্রুতে পরিণত হবে। হযরত আসিয়া হেসে বললেন, কি যে বলেন শাহেনশাহ, আপনি একজন মহাজ্ঞানী হয়েও এমন কথা বলতে পারলেন! আপনার কথা শুনে সত্যি হাসি পায়। গত এক বছরের ভেতর বনি ইসরায়েল সম্প্রদায়ের প্রায় লক্ষাধিক শিশুকে হত্যা করেছেন। এখনও কি আপনার শত্রু শিশুটি জীবিত আছে? তাছাড়া যদিও ধরা যায় এই শিশু আপনার শত্রু হবে, তাহলেও তো আপনার আশঙ্কা সত্যিই অমূলক এবং হাস্যোত্তক, কারণ আপনি সুবিশাল মিশর সাম্রাজ্যের মহাপ্রতাপশালী সম্রাট। আপনার মুখের আদেশের সঙ্গে যেখানে লক্ষ লক্ষ মানুষের শির ধুলায় লুণ্ঠিত হতে পারে, সে স্থলে একটি ক্ষুদ্র শিশু কি আপনার অনিষ্ট করতে পারবে? আর শিশুটি তো এখনই আপনাকে আক্রমণ করে বসবে না। যদি কোনোদিন বুঝতে পারা যায় যে আপনার সহিত শত্রুতা করেছে, তখনও তো একটা বন্দোবস্ত করা যাবে। হযরত আসিয়ার কথা শুনে পাপিষ্ঠ ফেরাউন একটু আনমনা হয়ে গেল। একান্ত অনিচ্ছা সত্ত্বেও ফেরাউন হযরত আসিয়ার কথায় সম্মতি দিল। তারপর হযরত আসিয়া শিশুটিকে নিয়ে শাহী মহলে চলে এলেন। পানিতে ভেসেছিল বলে হযরত আসিয়া শিশুটির নাম রাখলেন মোসা, অর্থাৎ পানিতে ভাসমান। তারপর শিশু মোসাকে লালন পালন করার জন্য একজন ভালো ধাত্রীর অনুসন্ধান করতে লাগলেন। বাদশাহের অনুচর বেশ কয়েকজন ধাত্রীকে নিয়ে এলো। তারা সবাই শিশু মোসাকে বুকে তুলে নিল, কিন্তু আশ্চর্যের বিষয়, শিশু কারো স্তনপান করল না। তা দেখে হযরত আসিয়া একটু চিন্তিত হলেন এবং আরও ভালো ধাত্রী অনুসন্ধান করে আনার জন্য আদেশ করলেন। এদিকে ইমরানের কন্যা মরিয়ম ছদ্মবেশে শিশুটিকে অবস্থা দেখার জন্য বেগমের মহলে এসেছিলেন। সে হযরত আসিয়ার নিকট গিয়ে বললেন, বেগম সাহেবা, আমার খোঁজে একজন ভালো ধাত্রী আছে, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি এক্ষুনি তাকে নিয়ে আসব। হযরত আসিয়া খুশি হয়ে বলেন, বেশ তো, পারে যদি এক্ষুনি নিয়ে আসো। ধাত্রীটিকে যদি আমার পছন্দ হয় তাহলে তাকে প্রচুর পারিশ্রমিক দেব। মরিয়ম খুশি হয়ে তার মায়ের নিকট গিয়ে সব ঘটনা খুলে বলল এবং তাকে নিয়ে হযরত আসিয়ার মহলে উপস্থিত হলো। এদিকে হযরত আসিয়া শিশুটির কাণ্ড দেখে বুঝতে পারলেন, এ সাধারণ শিশু নয়, এর উপর নিশ্চয়ই দয়াময় আল্লাহ তাআলার অশেষ করুণা নিহিত রয়েছে। মরিয়মের মা এসে আসিয়াকে সালাম জানিয়ে দণ্ডায়মান হলো। হযরত আসিয়া তার আপাদমস্তক নিরীক্ষণ করে বললেন, শোনো ধাত্রী, এ শিশুটির জন্য ইতিপূর্বে বেশ কয়েকজন ধাত্রী এসেছিল, কিন্তু শিশুটি কারো স্তন পান করেনি। তুমি চেষ্টা করে দেখো তো ওকে স্তন পান করাতে পারো কিনা। আল্লাহর অপার মহিমা মানুষের বোঝার শক্তি নেই। ইমরানের স্ত্রী শিশু মোসাকে বুকে তুলে নিতেই শিশু মোসা স্বেচ্ছায় তার স্তন পান করতে লাগলেন। তা দেখে হযরত আসিয়া যেমন বিস্মিত হলেন, তেমনই খুশিও হলেন। বললেন, শিশুটি স্বেচ্ছায় তোমাকে ধাত্রী মা বলে গ্রহণ করেছে, সুতরাং তোমাকে এই শিশুর ধাত্রী রূপে নিযুক্ত করলাম। খাজাঞ্চিখানা থেকে উপযুক্ত পারিশ্রমিক এবং বকশিশ দেয়া হবে।
আবারও বলছি, ধন্য সৃষ্টিকর্তার অপর মহিমা, ক্ষুদ্র বুদ্ধি মানবের সাধ্য কি তার ক্ষুদ্রতে লীলাখেলা বুঝি? যে শিশুটিকে হত্যা করার জন্য পাপাত্তা ফেরাউন বনি ইসরায়েলের লক্ষ লক্ষ শিশু হত্যা করেছে, খুদা তালার অপার মহিমা শিশুটি আজ স্বয়ং ফেরাউনের ঘরে তার নিজ বেগমের দ্বারাই লালিত পালিত হচ্ছে। অন্যদিকে যে মা প্রাণের ভয়ে শিশুটিকে রক্ষা করার জন্য নদীতে ভাসিয়ে দিয়েছিল আল্লাহর মহিমায়, সে হতভাগ্য মা ধাত্রী নিযুক্ত হল শিশুটির লালন পালনের জন্য। আল্লাহ লীলাকালা সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। একদা ইমরানের স্ত্রী হান্না বড় একটি গাছের নিচে বসেছিলেন। তখন তিনি খেয়াল করলেন গাছের একটি ডালে হঠাৎ করে পাখির শব্দ, পাখি কিচির মিচির করছে। তিনি লক্ষ্য করলেন একটি ডিম থেকে একটি বাচ্চা বের হয়েছে। বাচ্চাটি বের হওয়ার পর সেই বাচ্চাটিকে পরম আনন্দে পরম ভালোবাসা দিয়ে তার মা পাখিটি তার বুকে টেনে নিল। এ দৃশ্যটি দেখে হান্নার হৃদয়ে মাতৃত্বের প্রবল বাসনা জেগে উঠল। তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি আমাকে একটি সন্তান দান করুন। পরবর্তীতে তিনি বাইতুল মুকাদ্দাস গমন করে আল্লাহর নিকট ফরিয়াদ করলেন, হে আল্লাহ, পার্থিব কোনো কারণে আমি আপনার কাছে সন্তান চাইছি না, বরং আমি চাই আপনার পবিত্র মসজিদ বাইতুল মুকাদ্দাসের জন্য তাকে আমি উৎসর্গ করব। আর এটাই ছিল হান্নার অন্তরের একান্ত বাসনা। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রার্থনা কবুল করে তার গর্ভে একটি সন্তান দান করলেন। যখন গর্ভে সন্তান আসলো, তখন হান্না ভাবতে লাগলেন, আমি তো আল্লাহর কাছে একটি সন্তান চেয়েছি, যদি পুত্র সন্তান না হয়ে কন্যা সন্তান হয়ে যায় তাহলে আমি তাকে কিভাবে বাইতুল মুকাদ্দাসের খিদমতে উৎসর্গ করব। তিনি এই বিষয়টি নিয়ে বেশ চিন্তিত ছিলেন। পরবর্তীতে একটা সময় যখন আল্লাহর রহমতে একটি ফুটফুটে কন্যা সন্তান লাভ করল, তখন তিনি মন খারাপ করে ফেললেন। তিনি আল্লাহর দরবারে বললেন, হে আল্লাহ, আমি তো আপনাকে বলেছি আমার সন্তানকে আপনার পবিত্র মসজিদ বাইতুল মুকাদ্দাসের খিদমতে উৎসর্গ করব, কিন্তু আপনি তো আমাকে কন্যা সন্তান দান করেছেন, এখন আমি কি করব। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে এলান হলো, হে হান্না, তুমি দুঃখিত হয়ো না, আমি তোমাকে যে কন্যা সন্তান দান করেছি তার সমতুল্য কোনো পুরুষ হতে পারে না। আন্তরিক সৎ উদ্দেশ্যই আমার কাছে গ্রহণীয়, ছেলে সন্তান বা মেয়ে সন্তান বলে কোনো কথা নেই। আল্লাহর পক্ষ থেকে এই কথাগুলো শোনার পর হান্না বেশ খুশি হলেন এবং পুলকিত হলেন। বেশ আনন্দ চিত্তে আল্লাহর দরবারে তিনি বললেন, হে আল্লাহ, আমার এই কন্যা সন্তানটিকে আপনার প্রিয় বান্দি হিসাবে গ্রহণ করুন, আজ থেকে ওর নাম রাখলাম মরিয়ম। আপনি একে এবং এর ভবিষ্যৎ বংশধরদেরকে ইবলিসের ফিতনা থেকে দূরে রাখুন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন এবং বললেন, আমি তোমার সন্তান এবং ভবিষ্যৎ প্রজন্মকে শয়তানের ফিতনা থেকে রক্ষা করব। হান্নার স্বামী হযরত মরিয়ম আলাইহিসসালামের পিতা ইমরান ছিলেন বাইতুল মুকাদ্দাসের একজন ইমাম। যখন মরিয়ম জন্মগ্রহণ করেন তখন ইমরান মৃত্যুবরণ করেন। ইমরানের মৃত্যুর পর বাইতুল মুকাদ্দাসের দায়িত্বে শুধুমাত্র হযরত জাকারিয়া আলাইহিসসালামই ছিলেন না, বরং আরও কয়েকজনকে মোতায়েন করা হয়েছিল বাইতুল মুকাদ্দাসের পবিত্র দায়িত্ব গ্রহণ করার জন্য। অর্থাৎ জাকারিয়া আলাইহিসসালাম ছিলেন তাদের মধ্যে অন্যতম। তাই যখনই হান্না তার কন্যা মরিয়মকে নিয়ে গেলেন হযরত জাকারিয়া আলাইহিসসালামের কাছে, তখন বাইতুল মুকাদ্দাসের পবিত্র দায়িত্বে অন্যান্য যারা ছিলেন প্রত্যেকেই কন্যা মরিয়মের বিশেষ তত্ত্বাবধায়কের দায়িত্ব নিতে বিশেষ আগ্রহ প্রকাশ করেছিল, কারণ এ কন্যা সন্তান যে বাইতুল মুকাদ্দাসের পূর্ববর্তী ইমাম ইমরানের কন্যা। তারা প্রত্যেকেই মনে করছিল কন্যা মরিয়মের তত্ত্বাবধায়কের দায়িত্ব যদি তারা পালন করে সেটা বিশেষ সৌভাগ্যের বিষয় হবে। এদিকে প্রত্যেকের মনে যেহেতু এরকম একটা বাসনা জন্ম নিল, তখন তাদের মধ্যে একটা বাকবিতণ্ডা শুরু হয়ে গেল, কে দায়িত্ব নেবে সেই কন্যা সন্তান মরিয়মের। বাকবিতণ্ডার একটা পর্যায়ে হযরত জাকারিয়া আলাইহিসসালাম বললেন, দেখুন, আমি এই কন্যা সন্তানটির খালু, যেহেতু আমার স্ত্রী কন্যা সন্তানটির খালা হন, সেই সূত্রে আমি অনেকটা বাবার মতো, এই কন্যা সন্তানটির উপর অধিকার সবচেয়ে বেশি আমার। কিন্তু উপস্থিত অন্যান্য সকলে হযরত জাকারিয়া আলাইহিসসালামের এই কথাগুলো মেনে নিতে পারছিলেন না। তারা সকলেই ভীষণভাবে উদ্গ্রীব ছিলেন এই কন্যা সন্তানটির দায়িত্ব নেয়ার জন্য। আবারও তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়ে গেল, তোমরা কেউই যখন এই দাবি মানতে পারছো না, চলো তাহলে আমরা একটা ভাগ্য পরীক্ষা করি। ভাগ্য পরীক্ষায় যার নাম আসবে সেই এই কন্যা সন্তান মরিয়মের তত্ত্বাবধায়কের দায়িত্বপ্রাপ্ত হবে। হযরত জাকারিয়া আলাইহিসসালামের এই চমৎকার প্রস্তাবে সকলেই রাজি হয়ে গেলেন। তখন তারা সকলে মিলে সিদ্ধান্ত নিলেন, তাদের ওই কলমগুলি, যে কলম দিয়ে তারা তাওরাত কিতাব লিপিবদ্ধ করেন, সেই কলমগুলোকে নদীর জলে ছেড়ে দিবেন, এবং যার কলমটি নদীর পানিতে ভাসতে থাকবে সেই এই কন্যা সন্তানের তত্ত্বাবধায়কের দায়িত্বপ্রাপ্ত হবেন। এই সিদ্ধান্তটি সকলেই মেনে নিলেন এবং সিদ্ধান্ত অনুযায়ী একটা নির্দিষ্ট দিনে সকলেই তাদের নিজস্ব কলম নিয়ে নদীর পাড়ে এসে হাজির হলেন।
এবং একটা পর্যায়ে তারা সকলেই নদীর পানিতে সেই কলমগুলো ছেড়ে দিলেন। নদীর পানিতে কলম ছুঁড়ে ফেলার পর সকলের কলম ডুবে গেল, শুধুমাত্র একজনের কলম ভেসে রইল। সেই কলমের মালিক হলেন হযরত জাকারিয়া আলাইহিসসালাম। তাই তারা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করল, আজ থেকে শিশু মরিয়মের তত্ত্বাবধায়কের দায়িত্ব হযরত জাকারিয়া আলাইহিসসালামের উপরে বর্তাবে। জাকারিয়া আলাইহিসসালাম তত্ত্বাবধায়কের দায়িত্ব নিয়ে প্রথমে মরিয়মের দুধ পানের জন্য একজন ধাত্রী নিয়োগ করলেন। আর এভাবেই মরিয়ম আস্তে আস্তে বড় হতে লাগলেন। এভাবেই মরিয়ম আলাইহিসসালাম যখন একটু বড় হতে লাগলেন, তারপর মসজিদের পাশে একটি কক্ষে তাকে আলাদাভাবে থাকার ব্যবস্থা করে দেয়া হলো এবং তার কক্ষটি ছিল বেশ উত্তম এবং নিরাপদ। যখন হযরত জাকারিয়া আলাইহিসসালাম কোনো কাজে বাহিরে যেতেন, তখন মরিয়মের কক্ষটি বাহির থেকে তালাবদ্ধ করে যেতেন, আবার বাহির থেকে এসে নিজের হাতে সেই কক্ষের দরজা খুলতেন। অন্য কারো এ কক্ষে প্রবেশ করার অধিকার বা সুযোগ ছিল না। আর এদিকে বিবি মরিয়ম আলাইহিসসালাম মাঝে মাঝে ঘর থেকে বের হতেন শুধুমাত্র মসজিদ ঝাড়ু দেওয়ার জন্য, কখনো কখনো মসজিদের বিছানাপত্র ঠিকঠাক করে দিতেন এবং সময় মতো মসজিদের বাতিগুলো জ্বালিয়ে দিতেন, আর সারাক্ষণ ঘরে বসে আল্লাহর ইবাদত বন্দেগিতে সময় কাটাতেন। একদা হযরত জাকারিয়া আলাইহিসসালাম মরিয়মের কক্ষে প্রবেশ করলেন। কক্ষে প্রবেশ করে তিনি দেখতে পেলেন মরিয়ম আলাইহিসসালামের রুমে বেশ কিছু অমৌসুমী ফল রাখা আছে। বিস্ময়ে হতবাক হয়ে তিনি জিজ্ঞাসা করলেন, এই ফলগুলো তুমি কোথায় পেয়েছো? তখন মরিয়ম উত্তরে বললেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে অদৃশ্যভাবে আমার রিজিক হিসাবে এই ফলগুলো এসেছে। নিশ্চয়ই আল্লাহ তাআলা যেভাবে ইচ্ছা যার তার রিজিক প্রদান করতে পারেন। তখন মরিয়মের এই ফল রাখা নিয়ে হঠাৎ করে হযরত জাকারিয়া আলাইহিসসালামের মনে একটা ভিন্ন চিন্তা আসলো। তিনি ভাবতে লাগলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরিয়ম আলাইহিসসালামের ঘরে অদৃশ্য ফল রেখে দিতে পারেন, সে আল্লাহ চাইলেই তো যে কাউকে সন্তান দান করতে পারেন। কারণ হযরত জাকারিয়া আলাইহিসসালামের মনে একটা দুঃখ ছিল, তিনি বৃদ্ধ হয়ে গেছেন, তার কোনো সন্তান নেই, তাঁর স্ত্রী এবং তিনি প্রায়শই এ ব্যাপারে দুঃখবোধ করেন। অতঃপর তিনি আল্লাহর দরবারে মোনাজাত করলেন, হে আল্লাহ, তুমি যদি মরিয়ম আলাইহিসসালামকে অমৌসুমী ফল খাওয়াতে পারো তোমার অদৃশ্য খেলা দিয়ে, তবে আমাকে কেন এই বার্ধক্য বয়সে সন্তান দান করতে পারবে না? হে আল্লাহ, তোমার দরবারে আমার বিনীত প্রার্থনা, আমাকে একটি উত্তম সন্তান দান করো। আল্লাহ তাআলা হযরত জাকারিয়া আলাইহিসসালামের দোয়া কবুল করলেন এবং তাকে এমন একটি পুত্র সন্তান দান করলেন যে পুত্র সন্তানের বৈশিষ্ট্য পূর্বেই তাকে অবগত করেছিলেন। আল্লাহ তাআলা হযরত জাকারিয়া আলাইহিসসালামকে বলেন, হে জাকারিয়া, আমি তোমাকে ইয়াহিয়া নামে একজন পুত্র সন্তান দান করব, যে হযরত ঈসা আলাইহিসসালামের নবুয়তের সাহায্য প্রদানকারী ও নেতৃত্বের অধিকারী হবেন। তিনি কাম বাসনাহীন একজন নবী হবেন এবং সৎকর্মের একজন প্রকৃষ্ট উদাহরণ হবেন। আর এভাবেই হযরত জাকারিয়া আলাইহিসসালাম ইয়াহিয়া নামে একজন পুণ্যবান সন্তানের পিতা হলেন। একদিনের ঘটনা, মরিয়ম আলাইহিসসালাম বাসগৃহের পূর্ব দিকে একটি পুকুরে গোসল করতে গেলেন। যেখানটায় গোসল করলেন তার বাহিরে এমনভাবে কাপড় টাঙ্গিয়ে রাখলেন যাতে করে বাহির থেকে তাকে দেখা যায় না। তখন আল্লাহ তাআলা হযরত জিব্রাইল আলাইহিসসালামকে একজন মানুষ রূপে বিবি মরিয়মের সামনে পাঠালেন। জিব্রাইল আলাইহিসসালাম খুব সুন্দর সুগঠিত মানব রূপে বিবি মরিয়মের সামনে হাজির হলেন। তখন বিবি মরিয়ম তাকে দেখে ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন এবং বললেন, হে আল্লাহর বান্দা, আপনি যদি আল্লাহকে বিন্দুমাত্র ভয় পেয়ে থাকেন, দয়া করে আমার সামনে থেকে চলে যান এবং আমার ইজ্জতের প্রতি কোনোরূপ কলঙ্ক লেপনের চেষ্টা করবেন না। মরিয়ম আলাইহিসসালাম জিব্রাইল আলাইহিসসালামকে দেখে এরকম ভীত সন্ত্রস্ত হওয়ার মূল কারণ ছিল, ওই সময়ে কাফুর নামে একটা ভয়ঙ্কর লোক ছিল। সে পাড়ায় পাড়ায় ঘুরে বিভিন্ন সময়ে নারীদেরকে উত্ত্যক্ত অথবা শ্লীলতাহানি করার চেষ্টা করত। যদিও মরিয়ম আলাইহিসসালাম তাকে কখনো দেখেননি, কিন্তু তার নাম এবং কুকর্ম সম্পর্কে অনেক শুনেছেন এবং জেনেছেন। আর এজন্যই মরিয়ম আলাইহিসসালাম মানবরূপী এই জিব্রাইল আলাইহিসসালামকে সেই কুকর্মের অধিকারী লোকটি মনে করেছিলেন। তখন জিব্রাইল আলাইহিসসালাম বললেন, হে মরিয়ম, আমি কোনো মানুষ নই, আমি আল্লাহর প্রেরিত একজন ফেরেশতা, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন পুত্র সন্তান দান করতে এসেছি। তখন মরিয়ম বললেন, হে আগন্তুক, এসব কি কথা বলছেন আপনি? আমার সন্তান হবে কি করে? আজ পর্যন্ত কোনো পুরুষ আমাকে স্পর্শ দূরে থাক কাছেই আসেনি, আমি তো কোনো চরিত্রাহীনও নই, আমি কিভাবে সন্তানের মা হব? ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম বললেন, হে মরিয়ম, এটা তোমার প্রতিপালকের মহা অনুগ্রহ এবং কুদরতের একটা কারিশমা। কোনো পুরুষের সাথে সহবাস ছাড়াই তুমি পুত্র সন্তানের মা হবে, এটা আমার কথা নয়, এটা তোমার প্রতিপালক মহান প্রভুর কথা। বস্তুত আল্লাহ তাআলার পক্ষে এটা কোনো কঠিন কাজ নয়।
এবং এটাও মনে রাখো, এটা হচ্ছে আল্লাহ তাআলার অসীম ক্ষমতার একটি নিদর্শন মাত্র। পিতা ব্যতীত এই সন্তানের জন্মলাভ আল্লাহর একটি সুমীমাংসিত পরিকল্পনা, এবং এই পরিকল্পনাটি অবশ্যই বাস্তবায়ন হবে। এরপর জিব্রাইল আলাইহিসসালাম মরিয়মের বক্ষে অথবা আস্তিনের নিচে একটি জায়গায় ফোঁক দিলেন, যার মাধ্যমে তিনি গর্ভধারণ করলেন। এভাবে দিন চলছিল। মরিয়ম আলাইহিসসালামকে যখন গর্ভবতী অবস্থায় বাহ্যিকভাবে ধরা যাচ্ছিল, তখন কয়েকজন লোক বলাবলি করছিল, এটা কি করে সম্ভব, মরিয়মের তো কোনো বিবাহই হয়নি, তাহলে তার সন্তান আসার সম্ভাবনা কিভাবে জেগে উঠল। সবাই বিষয়টি নিয়ে ভাবতে লাগলো। সবাই জানতো মরিয়মের একজন খালাতো ভাই ছিল, যার নাম ছিল ইউসুফ। সে মাঝে মাঝে এখানে আসতো, কিন্তু সে কখনো মরিয়মের কক্ষে প্রবেশ করেনি, বরং মরিয়মের কক্ষের বাহিরে একটি পর্দা দেয়া থাকতো এবং সেই পর্দার বাহির থেকে কথা বলে চলে যেত। মরিয়ম গর্ভবতী হওয়ার খবর যখন চারদিকে ছড়িয়ে পড়ল, তখন ইউসুফের কানেও এই বিষয়টি আসলো। সে বেশ চিন্তিত হয়ে গেল, যেহেতু সে মাঝে মাঝে খালাতো বোনের সাথে কথা বলার জন্য যেত, তাকে নিয়ে অনেকে সন্দেহ পোষণ করে কিনা, এটা নিয়ে সে আরো চিন্তিত হয়ে গেল। সে নিজের এই কথা ভাবার পাশাপাশি এটাও ভাবল, মরিয়ম তো অত্যন্ত ভালো একটি মেয়ে, সে কখনো কোনো পুরুষের সাথে কথাই বলেনি, যেখানে আমি আপন খালাতো ভাই হওয়া সত্ত্বেও সে আমার সাথে কখনো দেখা করেনি। তারপরেও মরিয়ম কিভাবে গর্ভবতী হয়ে গেল, এই বিষয়টা ভেবে ইউসুফ নিজেও কোনো কুল কিনারা পাচ্ছিল না। সে বিষয়টি প্রবলভাবে জানার ইচ্ছা পোষণ করল। তাই তো একটা দিন সে মরিয়মের কাছে গেল, যে বলল, হে মরিয়ম, তুমি তো দীর্ঘদিন সতীত্বভাবে জীবনযাপন করেছ, কিন্তু এটা কি করলে যে তুমি আজকে মা হয়ে যাচ্ছ, বিষয়টা কি জানতে পারি, তুমি কিভাবে সতীত্বটা নষ্ট করলে, এটা তো আমি ভেবেই পাচ্ছি না, আমি তো জানি তোমার কোনো বিবাহই হয়নি। তখন মরিয়ম বলল, দেখো ভাই ইউসুফ, আমার এরকম কিছু হয়নি, তুমি আমাকে ভুল বুঝেছ। তখন ইউসুফ বলল, দেখো, জমিতে কোনো কর্ষণ ছাড়া, বীজ বপন ছাড়া কোনো ফসল ফলানো যায় না, তবে তুমি কি করে মা হচ্ছ, এই বিষয়টা আমি ভেবে কুল কিনারা পাচ্ছি না। তখন মরিয়ম আলাইহিসসালাম বললেন, দেখো ভাই ইউসুফ, আল্লাহ তাআলা পৃথিবীতে যে দুটি গাছ প্রথমে পাঠিয়েছিলেন, সেই দুটি গাছের জন্মের সময় কিন্তু কোনো কর্ষণ বা বীজ বপনের ব্যবস্থা হয়নি, আল্লাহ তাআলা নিজে থেকেই ওই দুটি গাছ দিয়েছেন। তখন এই কথার কোনো জবাব ইউসুফ দিতে পারল না। তখন ইউসুফ সরাসরি মরিয়মকে বলল, আচ্ছা মরিয়ম, পিতা ব্যতীত কোনো নারী মা হয়েছে সেটা কি তুমি শুনেছ? ভাই ইউসুফ, তুমি পিতা ব্যতীত কোনো সন্তান জন্ম হওয়ার কথা শোনোনি, এটা ঠিক আছে, কিন্তু পিতামাতা দুজন ব্যতীতই যে কোনো সন্তান হতে পারে সেটা কি তুমি শুনেছ? হযরত আদম আলাইহিসসালাম ও বিবি হাওয়া সম্পর্কে তুমি শুনেছ? তাদের কি কোনো পিতামাতা ছিল? অথচ তারা দুজনেই পিতামাতা ব্যতীত সৃষ্টি হয়েছিলেন, অর্থাৎ এটা আল্লাহ তাআলার এক অসীম ক্ষমতার নিদর্শন মাত্র। তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। বিবি মরিয়মের মুখে এমন কথা শুনে ইউসুফ নির্বাক হয়ে গেল, কারণ এ কথার যে কোনো উত্তর তার হাতে নেই। এবারে ইউসুফ বুঝতে পারল সে ভুল করেছে। সে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তারপর মরিয়মকে বলল, হে বোন মরিয়ম, তুমি আমাকে ভুল বোঝো না, আমাকে ক্ষমা করো, আমি তোমাকে ভুল বুঝেছি, আল্লাহ তাআলা আমাকে যেন ক্ষমা করুন। কিন্তু তোমার ক্ষেত্রে এই ঘটনাটি কিভাবে ঘটলো আমাকে দয়া করে বলো, আমার জানার প্রবল ইচ্ছা। এরপর মরিয়ম তার ভাই ইউসুফকে পুরো ঘটনাটি সবিস্তারে খুলে বললেন। পুরো ঘটনাটি শুনে ইউসুফ খুবই অবাক হলেন এবং একই সাথে তিনি মনে প্রশান্তি লাভ করলেন। এবারে তিনি বিশ্বাস করে নিয়েছেন তার বোন মরিয়ম নিঃসন্দেহে একজন সতী মহিলা, এবং আল্লাহ তাআলার পক্ষেই একমাত্র সম্ভব পিতা ছাড়া মরিয়মকে সন্তান প্রদান করা। একটা পর্যায়ে যখন সন্তান প্রসবের সময় হল, বিবি মরিয়ম ঘর থেকে বের হয়ে গেলেন। ঘর থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে তিনি মরুভূমির কাছে একটি খেজুর গাছের নিচে যেয়ে বসলেন। এমত অবস্থায় তিনি প্রচণ্ড ব্যথা অনুভব করলেন এবং প্রচণ্ড ব্যথায় নীল হয়ে যাচ্ছিলেন, যদিও তার সাথে কেউ নেই, তিনি ছিলেন পুরোটা একা। একে তো সাথে কেউ নেই, মরুভূমির বিরুদ্ধ পরিবেশ, এর উপরে আরও বড় যে চিন্তা, সেটা হচ্ছে তিনি না বদনামের ভাগিদার হয়ে যান, সন্তান প্রসবের পর তাকে সবাই ভুল বুঝবে, এই বিষয়টি নিয়ে তিনি মহাচিন্তায় পড়ে গেলেন। এমন পরিস্থিতিতে তিনি এতটাই চিন্তিত হয়ে গেলেন যে নিজের প্রাণ ত্যাগ করলেও তার কোনো দুঃখবোধ থাকতো না। বিবি মরিয়ম আলাইহিসসালামের এমন পরিস্থিতি আল্লাহ তাআলা হযরত জিব্রাইল আলাইহিসসালামকে প্রেরণ করলেন। জিব্রাইল আলাইহিসসালাম এসে বিবি মরিয়মকে বললেন, হে মরিয়ম, তুমি চিন্তা করো না, তোমার জন্য আল্লাহ তাআলা সকল ব্যবস্থাই করে রেখেছেন, তোমার জীবনে যা কিছু ঘটেছে সব কিছু আল্লাহ তাআলার নির্দেশ মতো,
আর এমতা অবস্থায় তুমি তোমার কলুষতা এবং দুর্নাম নিয়ে ভাবছো, আল্লাহ তাআলা সকল ব্যবস্থাই করে রেখেছেন। হযরত জিব্রাইল আলাইহিস সালামের এমন কণ্ঠস্বর শুনে বিবি মরিয়ম বুঝতে পেরেছেন এই ফেরেশতা এর আগেও এসেছিলেন, তাই তাকে চিনতে পেরেছেন। এরপরই হযরত জিব্রাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, তোমার শরীরের নিম্ন দিকে পায়ের পাশ দিয়ে আল্লাহ তাআলা একটি ঝর্ণার ব্যবস্থা করে রেখেছেন, তুমি ওই ঝর্ণার পানি পান করবে এবং তোমার এমত অবস্থায় এই পানি পান করা দরকার। তখন বিবি মরিয়ম আলাইহিসসালাম দেখলেন সেই চমৎকার ঝর্ণার পানি, তা তিনি পান করে মনকে প্রফুল্ল করলেন। এরপর জিব্রাইল আলাইহিসসালাম বললেন, তোমার পাশে যে খেজুর গাছটি আছে সেই খেজুর গাছটি তোমাকে আল্লাহর রহমত প্রদান করবে, তুমি সন্তান প্রসবের আগে পরে এই খেজুর ভক্ষণ করবে। বিবি মরিয়ম আলাইহিসসালামের এমন পরিস্থিতিতে অনেকটা দূর থেকেই কথা বলছিলেন হযরত জিব্রাইল আলাইহিসসালাম। জিব্রাইল আলাইহিসসালামের নির্দেশ মতো বিবি মরিয়ম আলাইহিসসালাম সবকিছু করছিলেন। এরপর সন্তান প্রসব হলো, এরপর একটা পর্যায়ে খেজুর গাছ নিম্ন হয়ে গেল এবং তিনি যথারীতি খেজুর ভক্ষণ করলেন। আল্লাহর কি রহমত, সুন্দর একটি ফটফটে বাচ্চা এই পৃথিবীতে জন্ম হলো, যিনি হলেন হযরত ঈসা আলাইহিসসালাম। এরপর জিব্রাইল আলাইহিসসালাম বললেন, হে মরিয়ম, তুমি ভাবছো এই বদনাম তুমি কিভাবে ঘোচাবে, আল্লাহ তাআলা সব ব্যবস্থাই করে রেখেছেন। তোমাকে আমি বলে যাচ্ছি, তোমাকে কেউ যখন এই প্রশ্ন করতে আসবে তখন তুমি নির্বাক হয়ে থাকবে, সবাইকে ইশারা দিয়ে বলবে তুমি রোজা রেখেছো এবং যা কিছু জানতে চাও তখন তোমরা ওই শিশুর কাছ থেকে জেনে নাও। এরপর এই শিশুই তার পিতৃহীন জন্মের ইতিহাস সকলের সামনে তুলে ধরবে এবং তোমাকে সকল মানুষের কাছে আরও মহিমান্বিত করে তুলবে। আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখছি, তোমার এই পুত্রটিকে আল্লাহ তাআলা শৈশবেই বাকশক্তি প্রদান করবেন, আর এই শিশু সন্তানের মাধ্যমে তোমার অপূর্বতা, নিষ্কলুষতা, পবিত্রতা প্রমাণিত হবে। আর এভাবে বিবি মরিয়ম আলাইহিসসালাম সকল দুশ্চিন্তা দূর করলেন এবং আল্লাহর রহমতে একটি ফুটফুটে বাচ্চা সন্তান নিয়ে তিনি ঘরে ফিরে গেলেন। হযরত মরিয়ম আলাইহিসসালাম যখন শিশু পুত্রকে নিয়ে জনপদে ফিরে আসলেন তখন সকল লোকজন তাকে প্রশ্ন করল, হে মরিয়ম, তোমার তো বিবাহ হয়নি, তাহলে এই বাচ্চা সন্তান আসলো কী করে, আমাদেরকে উত্তর দাও, কারণ তোমার পিতা তো এই বাইতুল মাকদ্দেসের একজন ইমাম ছিলেন, অত্যন্ত ভালো মানুষ ছিলেন এবং তোমার মাতাও অনেক ভালো মানুষ ছিলেন, এবং আমরা যদ্দূর জানি তুমি হযরত হারুন আলাইহিসসালামের বংশধর, তোমার বংশে তো কোনো মেয়ে এরকম দুশ্চরিত্র হতে পারে না, পিতার পরিচয় ছাড়া সন্তান জন্ম দিতে পারে না। সমাজের লোকজনের এরকম প্রশ্ন শুনে হযরত মরিয়ম আলাইহিসসালাম তখন ইশারায় বললেন, আমি কিছু বলতে পারবো না, এই শিশুই তোমাদেরকে সব কিছু বলে দেবে। তখন সকলে কৌতূহলবশত শিশুটির কাছে আসলো, এসে বলল, হে শিশু, তুমি কি বলতে পারবে তোমার জন্ম হলো কী করে, তোমার পিতাকে? লোকজনের এমন প্রশ্ন শুনে শিশু হযরত ঈসা আলাইহিসসালাম যে জবাব দিলেন তা পবিত্র কোরআনের ভাষা ছিল অনেকটা এরকম, আমি মহান আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দান করেছেন এবং নবী হিসাবে প্রেরণ করেছেন, আর আমি যেখানেই থাকি না কেন আমাকে বরকত দান করেছেন, তিনি আমাকে আজীবন নামাজ আদায়ের নির্দেশ দিয়েছেন, তিনি আমাকে আমার মাতার অনুগত করেছেন, অবাধ্যতা পাপাচারি আর নাফরমান করেননি, যেদিন আমার জন্ম হয়েছে, যেদিন আমার মৃত্যু হবে এবং যেদিন আমাকে আবার জীবিত করা হবে ততদিন পর্যন্ত আমার উপর আল্লাহর সালাম তথা নিরাপত্তা বজায় থাকবে। মোট কথা, হযরত ঈসা আলাইহিসসালামের জন্মের পূর্বে মাতা বিবি মরিয়ম আলাইহিসসালামকে যেসব কথা আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে অবগত করেছিলেন সকলেই তা প্রমাণিত হয়ে গেল, এবং এই কথাগুলো হযরত ঈসা আলাইহিসসালাম শিশুকালেই প্রকাশ করে ফেললেন। বনি ইসরায়েলের লোকেরা শিশু ঈসা আলাইহিসসালামের মুখে এরকম কথা শুনে বিস্ময়ে হতবাক হয়ে গেল, তারা বিশ্বাস করল নিশ্চয়ই এই শিশুটি একদিন আল্লাহর নবী হবে, এবং মরিয়ম আলাইহিসসালাম সম্পর্কে আমরা যা কিছু ভেবেছি সবই আমাদের ভুল, আমাদের ভ্রান্তি, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। তারা ভালোভাবেই বুঝতে পেরেছিল যে এই শিশুটির মাতা মরিয়ম আলাইহিসসালামের বিরুদ্ধে যে অপবাদ, অমূলক কথাবার্তা বলা হয়েছে তা সবই মিথ্যা, সবই বিভ্রান্তি, সবই অমূলক। আর এরপর থেকেই হযরত মরিয়ম আলাইহিসসালাম তার শিশুপুত্র হযরত ঈসা আলাইহিসসালামকে নিয়ে পরম যত্নে লালন পালন করতে লাগলেন। এই হচ্ছে শিশু ঈসা আলাইহিসসালামের চমৎকার জন্মের ইতিহাস এবং বিবি মরিয়ম আলাইহিসসালামের অসাধারণ পরিপূর্ণ জীবন কাহিনী। প্রিয় দর্শক শ্রোতা, আজ এ পর্যন্তই। ইসলামের বিভিন্ন কাহিনী নিয়মিত জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন। ধন্যবাদ।